রাজনীতিতে বরাবরই আলোচনার হটকেক দিলীপ ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সামনে এসেছেন। তাকে নিয়ে চর্চা হয়েছে জোরদার, আবার কখনো রামনবমীর মিছিলে তাকে অস্ত্র হাতে নিতে দেখা গিয়েছে। দিন কয়েক আগে হাতে লাঠি তুলে নিয়েছিলেন। এই অবস্থায় ভোটের ভরা মরশুমে এবার দিলীপের হাতে ত্রিশূল। রবিবার নববর্ষের দিন বর্ধমানেশ্বর মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই এক সমর্থকের দেওয়া ত্রিশূল হাতে তুলে নেন তিনি। ত্রিশূল হাতে মহাদেবের প্রতি শ্রদ্ধা জানালেও নির্বাচনী ময়দানে ত্রিশূলের অন্য ব্যাখ্যাও দিলেন দিলীপ ঘোষ। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা। নির্বাচনী আবহে দিলীপের হাতে ত্রিশূল, সুর চড়িয়েছে তৃণমূল। কিছুদিন আগে তিনি লাঠি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, আজকে তিনি ত্রিশূল নিয়ে প্রচারে বেরিয়েছেন। সুতরাং সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে বাঁচতে চায় বিজেপি এবং তার অন্যতম ধারক বাহক দিলীপ ঘোষ। ওনারা কখনো কখনো রামকে নিয়ে, কখনো শিবকে নিয়ে রাজনীতি করছেন। আমরা এ ধরনের রাজনীতির বিরোধিতা করি। বিরোধীরা যাই বলুক, দিলীপ ঘোষ আছেন তার চেনা মেজাজেই। ত্রিশূল হাতে কাউকে বিদ্ধ না করলেও বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়লেন না বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। পয়লা বৈশাখে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালনকেও এক হাত নিলেন দাবাং দিলীপ। রাস্তাঘাট বানাতে পারেনি, চুরি জোচুরি দুর্নীতি, তারপর খুন খারাপি, মহিলাদের অত্যাচার, এটাই পেয়েছেন টিএমসিকে ভোট দিয়ে। উত্তরবাংলা উনি পড়ে থাকুন, বসে থাকুন, শুয়ে থাকুন, কিছু যায় আসে না। প্রায় প্রতিদিনই নিত্য নতুন ভঙ্গিমায় নজর কাড়ছেন দিলীপ ঘোষ। কখনো কথায় কখনো শরীরী ভাষায় অচেনা মাঝে চুটিয়ে খেলছেন দিলীপে উজ্জীবিত গেরুয়া শিবির। দিলীপ ক্যারিশমা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।